بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাংলাদেশ থেকে মনিক ভাই জানতে চেয়েছেন বিবাহ সংক্রান্ত কিছু কথা জি বিবাহের আগে কিছু যে কুসংস্কার যেমন পাত্রী দেখতে যে যাওয়া পাত্রী দেখতে যাওয়ার কুসংস্কার হচ্ছে শুধুমাত্র যিনি বিয়ে করবেন তিনি মাত্র পাত্রী দেখতে পারবেন আর সেই সঙ্গে তার মা বোনেরা কিন্তু অন্য কোন পুরুষ পাত্রী দেখতে পারবে না এমনকি পাত্রের বাবাও কিন্তু পাত্রী দেখতে পারে না জি পাত্রের বাবা সে যে যত বয়সের হোক না কেন অনেকে বলে বৃদ্ধ মানুষ বয়স্ক দেখলে ক্ষতিটা কি জি না যে বৃদ্ধ মানুষও পাত্রী দেখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সেই যে মেয়েটা বউমাতে পরিণত না হয়েছে ততক্ষণ পর্যন্ত পাত্রীর বাবাও সেই মেয়েকে দেখতে পারবে না এটা হচ্ছে প্রথম কথা তাহলে বন্ধু নিয়ে যে ঘটা করে যে পাত্রী দেখার যে একটা প্রচলন আমাদের দেশে রয়েছে এটা হচ্ছে একটা ইসলাম বিরোধী কাজ কুসংস্কার দু নম্বর হচ্ছে পণ বা যৌতুক যে বিবাহের আগে এত দিতে হবে না এরকম একটা কথাবার্তা যে দু লাখ চার লাখ দশ লাখ বিশ লাখ এ দিতে হবে গাড়ি ঘোড়া মুক্ত মুখ না এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে হারাম কোনো রকমের যৌতুক নেওয়া যাবে না সেটা বলেও নেওয়া যাবে না এমনকি ইচ্ছা থাক কি বলছে আপনার মনে মনে জি আমি অমুকের বাড়িতে বিয়ে করলে আমাকে বেশ কিছু দেবে এরকম কোন একটা ইচ্ছা থাকলেও কিন্তু চলবে না এটা সম্পূর্ণভাবে হারাম জি অনুরূপ ভাবে বরযাত্রী যে বিয়ের সময় বরের সঙ্গে যারা যায় যাদেরকে বরযাত্রী বলা হচ্ছে যে বিশ পঁচিশ একশো দুশো পাঁচশো জন বরযাত্রী যাবে এটাও কিন্তু শরীয়ত বিরোধী কাজ যে তার আগে আপনার হলুদ মাখা হলুদ মাখা শুধুমাত্র ছেলে কিংবা মেয়ে যদি ছেলেকে যদি ছেলের মনে করেন মা বোন কিংবা মেয়েরা যদি মেয়েকে যদি মেয়ের মা বোন বা শুধুমাত্র তার নিকটাত্মীয় যারা তারা যদি মাখায় তাহলে মাখাতে পারে কিন্তু যে কোনো পর নারী ছেলেকে মাখাবে না যেমন ভাবিরাম কিংবা আরও কেউ পাড়ার কোনো মেয়েরা ছেলেকে মাখাবে না অনুরূপভাবে যে মেয়ের গায়ে কিন্তু কোনো রকমের পুরুষের হাত যেন কি বলছে স্পর্শ না হয় হলুদ দেওয়ার জন্য যে তবে এমনি সাধারণভাবে কেউ যদি হলুদ মাখতে চায় হলুদ মাখাটা কিন্তু শরীয়তের কোনো প্রথা নয় মারতে হবে এটাও না কিন্তু শরীরটাকে একটু স্বচ্ছ করার জন্য সুন্দর করার জন্য রংটাকে উজ্জ্বল করার জন্য কেউ যদি মাখতে চাইলে মাখতে পারে তবে শর্ত হচ্ছে যে হলুদ মাখের মাখার বাহানায় কিন্তু কোনো নামাজ কাজা করলে চলবে না নামাজ ছেড়ে দেওয়াও চলবে না এই জিনিসগুলো মোটামুটি বিবাহের আগে আর বিয়ের আকাদ বলছে হবে দুজন চারজনকে নিয়ে গিয়ে আপনি বিয়ে করে নেবেন দুজন চারজনকে নিয়ে গিয়ে আপনি বিয়ে করে নেবেন এটাই হচ্ছে যথেষ্ট কোন রকমের বরযাত্রী বা হবেন আর আপনি বিয়ের পরে যে আপনি ভোজ করবেন ওয়ালিমা করবেন যেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বিশা ওয়ালাউম বিশা বিশ্বাহ বিশা অর্থাৎ তুমি অলিমা করে একটা ছাগল দিয়ে হলেও তারপরে মোহর ধার্য হবে মোহর কিন্তু দু লাখ চার লাখ দশ লাখ বিশ লাখ টাকা এটা কিন্তু শরীয়ত বিরোধী কাজ যে মোহর ধার্য হবে ছেলে যতটুকু দিতে পারবে ততটুকু বিশ পঞ্চাশ হাজার না দশ হাজার পাঁচ হাজার যতটুকু ছেলের সমর্থ হবে ততটুকুই মোহর ধার্য হবে এবার কীভাবে হবে যে বিবাহ কিভাবে হবে যে মোহরাদি ধার্য ইত্যাদি হয়ে থাকলে কাজী বা ইমাম সাহেব সূক্ষ্মভাবে জেনে নেবেন যে বলি কে এবং সরি কিনা যে মেয়ের ওলিকে বরের চার স্ত্রী বর্তমানে এটা পঞ্চম বিবাহ তো নয় জি এর আগে হয়তো বর চারটা বিবাহ করেছে এটা পঞ্চমে হারাম বর মুসলিম তো পাত্রী ইদ্যতের মধ্যে তো জি গর্ভবতী তো পাত্রের দ্বিতীয় বিবাহ হলে পূর্বের স্ত্রীর বর্তমানে এই পাত্রী তার বোন কিংবা ফুপু বুঞ্ঝি কিংবা ভাইজি তো জি অনুরূপভাবে এই পাত্রীর হয়ে থাকলে কারো স্বামীত্বি নাই তো পাত্রীর দ্বিতীয় বিবাহ হলে তার পূর্ব স্বামী যথারীতি তালাক দিয়ে দিয়েছে তো পাত্রীর রাজি আছে তো পাত্রীর কোনো বৈধ শর্ত তো নেই তো দুজন সঠিক উপযুক্ত সাক্ষী আছে কিনা এই সমস্ত থাকার পরে যে অতপর সহি হাজির সম্মত খুদবা পাঠ করবেন খুদবাই উল্লিখিত আয়াত আদির অনুবাদ পাত্রকে বুঝিয়ে দেওয়া উত্তম কিন্তু যে জেনে রাখতে হবে খুদবা বিবাহের জন্য জরুরি নয় এটা হচ্ছে সুন্নত খুদবা পড়াটা হচ্ছে সুন্নত খুদবা না পড়লেও কিন্তু বিয়ে হয়ে যায় তারপরে যে পাত্রীর বাবা পাত্রীর বাবা বলবে যে এত টাকা দেনমোহরের বিনিময়ে অমুক গ্রামের অমুকের কন্যা স্পষ্ট নামটা স্পষ্ট করে বলবে ফাতেমা আমুক তুমুক খাদিজা যে সাথে তোমার বিবাহ দিচ্ছি পাত্র বলবে আমি এই বিবাহ কবল করছি এরপরে সকলে দোয়া করবে বা রাকা আল্লাহ লা কা ও বা রা না কুমা ফি খায়ের হাত তুলে দোয়া করা এটাও একটা হচ্ছে সংস্কার বিবাহ শেষ হওয়ার পরে সবাই মিলে মোনাজাত করা এটা হচ্ছে সংস্কার এরপরে যে অষ্টমংলা তারপরে আরো আরও অনেক আছে এগুলো সব হচ্ছে কুসংস্কার